অনেকে মনে করে আমার জন্য এটা পীর বিরোধী মোলবি আমি পীর বিরোধী মোলবি নয় আমি সিস্টেম বিরোধী মোলবি কেন আমি হচ্ছে পীরের বেটা এই হুজুররা জানে আর পশ্চিম বাংলার আর পশ্চিম আর পূর্ব মেদিনীপুরের বড় বড় উলামারা জানে আমার আব্বাজি পীর জেসে জাত্তার খলিফা নয় হযরত মোল্লা মুফতি মাহমুদুল হাসান সাহেব রাহমাতুল্লাহ আলাই তিনার খলিফা হযরত মোল্লা মুফতি ইউসুফ সাহেব দাউলি তিনার খলিফা আমার আব্বাজি আমি হচ্ছে সেই পীরের বেটা আমি আমার আব্বাজিকে জিজ্ঞেস করেছিলাম আপনি যে খিলাফতি পেলেন পীর হলেন লোককে বলছেন না আপনার মেদিনীপুরে এত ছাত্র আছে দরজায় জানেন আব্বা জানেন অনেক ছাত্র আছে দরজাতে মেদিনীপুরে কেশপুরে মাদ্রাসার যিনি আমার মুহতামিম মোল্লা সামিউল্লাহ সাহেব আমার আব্বাজি ছাত্র কেশপুর মাদ্রাসার মুফতি রহমতুল্লাহ সাহেব আব্বাজি ছাত্র আমি তখন বাচ্চা ছিলাম আমাকে কোলে করে মানুষ করেছিল না দরজায় আছে হাফিজুল ভাই মুফতি আব্দুল সালাম সব আব্বাজির ছাত্র তো আমার আব্বাজিকে আমি জিজ্ঞেস করছি আপনি পীর হলেন আপনি লোককে বললেন না বলে পীরদের অবস্থা দেখে ভয় আর বলি নাই যে আমি পীর হইছি বুঝতে পেরেছেন রাগ করবেন না আমি হকের উপরে কথা বলি আমি পীরের বেটা আমি পীর বিরোধী নয় আমি হচ্ছে সিস্টেম বিরোধী তোমার সিস্টেম ভুল আমি তোমার বিরুদ্ধে চলুন আমার বর্তমানে দেখিয়ে দেব যদি কেউ বাপের বেটা হন আমার গাড়িতে চাপেন আমার মাদ্রাসায় এসি মেহমানখানা করেছি আমি আর সেই এসির বিল মাদ্রাসা মিটোই না আমি মিটুন চলুন আমার মাদ্রাসায় চলুন রাখব আমার বাড়িতে খানা খাওয়াবো মাদ্রাসায় খাওয়াবো না আর আমার এলাকায় নিয়ে যাব মাজারে বসে আছে পীর সাহেব তাবিজ দেয় লোক তার কাছে গিয়ে সিজদা করে এক ওয়াক্তের নামাজ পড়ে না এমনকি জুম্মাটা পর্যন্ত পড়ে না এটা যদি মিথ্যা কথা বলে থাকি কেউ বাপের বেটা হলে আমার গাড়িতে জলসার পরে চাপো আপনাকে যাতায়াতের খরচ পর্যন্ত আমি দেব চলুন আপনাকে প্রমাণ দেবো ওই রকমই আমার এলাকায় দাপট আছে আমি সেই মাজারের ভেতরে নিয়ে গিয়ে দেখাবো যে এই মালটা নামাজ পড়ে না দেখুন নিজেকে পীর বল তার মুখের সামনে বলবো আপনাকে প্রমাণ দেবো আপনারা কি বলছেন সে পীর হতে পারে যার জিন্দেগিতে নামাজ নাই যে পিশাব করে পানি লাই না তার দ্বারা সমাজের কখনো উন্নতি হতে পারে আমি হচ্ছে আদের বিরোধী কখনো আমি আদের পক্ষে নয় আপনি বলছেন মেদিনীপুরের মাটি থেকে বাস ভাড়া করে কোথায় যাবেন বলে আজমি শরীফ যাব খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কবরে তুমি খাজা বাবাকে ভালোবাসো অথচ তোমার জিন্দেগিতে এক ওয়াক্তের নামাজ এলো না আর তুমি বলছো খাজা বাবাকে ভালোবাসি তোমার মতো মুরিদকে কিয়ামতের দিনে খাজা বাবা জুতো ঝাঁটা করে মেরে তোমাকে বার করবে তোমার মতো মুরিদ খাজা বাবার পাশে জায়গা পাবে আমি হচ্ছে এটার বিরোধী খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ জীবনীটা পড়ো দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহ জীবনীটা পড়ো বড় বড় ফুটানি করো না ফুটানি করার আগে এই আকাবি এই পীরদের জীবনীগুলো পড়ো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ নিজের জীবনীতে 12 বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত একদিনও তাহাজ্জুদের নামাজ কাজা করেনি জোরে বলুন সুবহানাল্লাহ আর আপনার জীবনীতে এক ওয়াক্তের নামাজ এলো না আপনি বলছেন আমি খাজা বাবার মুরিদ লজ্জা করে না খাজা বাবার মুরিদ বলতে আমি যদি বলি আমি পীরের বেটা আর আমার জীবনে যদি নামাজ না থাকে আমার মুখে যদি দাড়ি না থাকে আমার যদি আখলাক না থাকে আমার মধ্যে যদি ইলম না থাকে আমি কিসের পীরের আওলা ভালো করে বুঝবে আমরা ক ভাই জানেন ক ভাই বললাম ক ভাই জানেন চার ভাই ক ভাই কথা বলুন না ক ভাই চার ভাই চারটা ভাই আমরা আমি তিন নম্বর ক নম্বর বললাম থ্রি তিন নম্বর আমি আমার পরে একটা ছোট ভাই আছে শুনেছেন আমার আর তিনটে ভাই জলসা করে বেড়াচ্ছে শুনেছেন শুনেছেন আর তিনটে ভাইকে চিনেন কেউ চিনেন না আমাকেই চিনেন আল্লাহ আমাকে ইলম দিয়েছে আমাকে মাদ্রাসায় পড়িয়েছে যার কারণে তানা দাদা আমার বাপ পীর আমার ভাইরাও পীর হয়ে যেত বুঝতে পারেননি কথাটা ভালো করে বুঝবেন আমি পীর বিরোধী নয় আমি সিস্টেম বিরোধী মোলবি মাথায় রাখবেন সবাই নিয়ত করুন আজ থেকে হকের উপরে চলবো হক কথা বলবো জোরে বলুন ইনশাআল্লাহ
আমরা জীবনে হকের বিপক্ষে যাব না হকের পক্ষে যাব ইসলাম আল্লাহর কসম করে বলছি সত্যর উপরে পৃথিবীর বুকে টিকে আছে মিথ্যার উপরে নয় হক যদি হককানি পীর হয় তা হক হককানি আলেম হক যদি কেউ না হকে থাকে শুনেন আপনারা মনে মনে ভাবছেন এই হুজুররা আজিজুল ভাই বয়ান করে চলে গেল ইয়াসিন ভাই চেপেছে আমার পরে সিদ্দিকুল্লাহ আসবে তারপরে আমার জয়নাল ভাই আসবেন বড় ভাই লাস্ট দোয়া করবেন যে আপনারা মনে করছেন জান্নাত মোটামুটি যা বক্তা জোগাড় করেছি না জান্নাত রেডি মসজিদে একজন বললে আজকে আমরা চারজন তাবর মাল পেয়েছি আমি বললাম তাবর মালগুলো পেরুবে কি করে সেটা খুঁজলে বুঝতে পারেনি আপনার কথাটা কেন কোরআন বলছে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়ায়াশতারুনা বিহি থামানান কালিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো যারা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয় যে সমস্ত মলবীরা যে সমস্ত আলেমরা আমার কোরআনের আয়াতকে লুকোয় নিজেদের পেট চালাবার জন্য হে আমার নবী বলো তারা তাদের পেটে দে খাবার নয় আগুন ছাড়ায় আর কিছু ভরে না তারা তাদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না এই রকম মলবীদের গেরেবানটা ধরে বিনা হিসাবে আমার আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন এ রিহাই পাবে না যারা মনে করছেন এই মলবীরা রিহাই পাবে তাদের বাড়িতে কোরআন থাকলে মানে কোরআন থাকলে এখনি ছুটে যান আর খুলুন আট পারা প্রথম পৃষ্ঠা ফালানাস আলাল লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলাল মুরসালিন হে আমার নবী আমি নবী আর পয়গম্বর কেউ দার করাবো রসুল কেউ দার করাবো আর তাদের কম কেউ দার করাবো শুধু এটা নয় যারা আছেন লেখে নিয়ে যান যারা মনে মনে ভাবছেন ইয়াসিন ভাইয়ের মুরিদ হব হন আমার মুরিদ আমাকে ভালোবাসুন কিন্তু আল্লাহর কসম করে বলছি তোমার আমল লাহিলে তুমি ইয়াসিনের দ্বারা পার হতে পারবে না যদি বলেন না ইয়াসিন ভাই বলে দিলে পার হয়ে যাবে তাহলে শুনলেন আপনারা ইমানদারির সঙ্গে শুনবেন লাস্টে গাল দিবেন আমাকে গাল দিবার সময় আছে কালকে ইউটিউবে ছাড়বে জলসাটা দিয়ে গাল দিবেন যে সালা ভুল ভাল বকে গেল কোরআন শুনলেন আমার ভাই হযরতে নূহ নবী নিজের ছেলেকে কলমা পড়াতে পারেন হযরতে লূত নবী নিজের বিবিকে কলমা পড়াতে পারেনি হযরতে ইব্রাহিম নবী নিজের বাপকে কলমা পড়াতে পারেননি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচা জানকে কলমা পড়াতে পারেননি তাহলে এই মলবীরা কি করে হয়ে গেল যে আপনাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেবে আমাদের দেশের লোকের একটা ভালো বিচার আছে বিচারটা কি জানেন তিন বোতল মদ খেয়ে যদি সিদ্ধা বাজারে মরে যায় তো বলে অসুবিধা নাই হুজুর দিকে ডাক মিলাদ পড়া জান্নাত রেডি আমাকে দাওয়াত দিলে হাজার টাকা দিবেন দেশি মুরগি দিয়ে বেশ জুত করে সাইদুল ভাই লুচি ফুচি খাওয়ালে দি বলে হুজুর দোয়া করে দেব তো দোয়াটা কি করব ওটা আপনারা শিখাবেন তো যে মাতালের জন্য কি দোয়া করব গাঁজা খোরের জন্য কি দোয়া করব যারা মদ পান করে তাদের থেকে কি দোয়া হবে আমার ভাই ভালো করে শুনবেন হযরতে আপনাদের মধ্যে কেউ আছে যে লাইভ মৃত্যু দেখেছেন নিজের সন্তানের কেউ আছে শুনলেন আপনাদের কাছেই আছে রূপনারায়ণ কাছে নেই 10-12 কিলোমিটার হবে আরো কম হতে পারে রূপনারায়ণ নদীতে যদি কারুর বেটা ডুবে যায় বাপ যদি পাড়ে থাকে যদি চোখে দেখে আমার ছেলে ডুবে যাচ্ছে ঝাঁপ দেবে না দেবে না বাবা দেবে সাঁতার না জানলেও ঝাঁপ দেবে সন্তানকে বাঁচানোর জন্য আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা পৃথিবীতে যতগুলো মানুষ আছে তার মধ্যে একজন এমন নবী তিনি হচ্ছেন হযরতে নূহ নবী তিনি তিনার চোখেতে লাইভ মৃত্যু দেখেছেন নিজের সন্তানের হযরতে নূহ নবী নিজের ছেলেকে দাওয়াত দিয়েছেন এক বছর দু বছর নয় আমার নবীজি দুনিয়াতে মেহনত করেছেন মাত্র 23 বছর 23 আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে 40 বছর বয়সে নবুয়াত দান করেছেন 23 বছর পৃথিবীতে মেহনত করেছেন 23 বছরের মেহনতে গোটা পৃথিবীতে এখন
300 কোটি মুসলমান, জোরে বলুন সুবহানাল্লাহ। আর হযরত নূহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এক বর্ষ দু বর্ষ নয় 50 সাল নয় 100 200 300 400 500 নয় আল্লাহ 950 বছরের হায়াত দিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। 50 কম হাজার বছরের হায়াত আমি আমার নূহকে দিয়েছিলাম, তিনি তাও দিলেন তার সন্তানকে কমকে, সেই কমের মধ্যে অল্প সংখ্যক মানুষ ঈমান এনেছে, এমন কি তার ছেলে কিনান পর্যন্ত বলল ওগো আমার আব্বাজান আপনি কেমন করে নতুন আল্লাহর আবিষ্কার করছেন। এখানে একটা পয়েন্ট শুনেন, যারা শিক্ষিত ছেলে আছে, যে সমস্ত ছেলে মেয়েরা কলেজে ইউনিভার্সিটিতে পড়েন, যে সমস্ত ভাইয়েরা হিন্দু ভাইদের সঙ্গে মিশেন, পয়েন্টটা শুনলেন। কিছুদিন আগে দেখছিলাম ফেসবুকে আমাদের দেশের একজন সনাতনী ভাই বলছে এ ইসলাম 1400 সাল পুরানা আর সনাতনী ধর্ম 5000 সাল পুরানা। হিন্দু ধর্ম 5000 বছর আগেকার আর মুসলিম 1400 বছর আগেকার ইসলাম। আমার ভাই 5000 বছর পুরনো হিন্দু ধর্ম এটা ঠিক না ভুল বাবা? এক কথা বলি, ভুল না ঠিক? একদম ঠিক, ভুল নেই। আপনাদিকে আগে হাদিসের কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। আমার ভাই কবরের পূজো, ঠাকুরের পূজো, গাছের পূজো, সূর্যের পূজো, সূর্যের উপাসনা, আগুনের উপাসনা, পানির উপাসনা, পাথরের উপাসনা, গাছের উপাসনা, মাটির তৈরি ঢিপির উপাসনা হযরতে নূহ নবীর জওয়ানা থেকে শুরু হয়েছে। ব্যাখ্যা বিশ্লেষণ বলছে তার আগের যুগে নূহ নবীর জওয়ানার আগে এই ধরনের উপাসনা ছিল না, ওই জওয়ানা থেকেই শুরু হয়েছে। তারা অনুমান করে বলেছে সনাতনী ধর্ম। আমার ভাইরা যদি বলেন এর উত্তর কি আছে, 5000 সাল পুরানো সত্য কথা সনাতনী ধর্ম, যদি বলেন ইসলাম কবে এসেছে, আল্লাহ পৃথিবীতে সবথেকে প্রথম কাকে সৃষ্টি করেছেন, সকলে জোরে বলুন কাকে? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে, তিনি ছিলেন নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কি নবী? পয়গম্বর। তো তিনি মুসলমান ছিলেন না সনাতনী ছিলেন? মুসলমান, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান দিয়ে দুনিয়া শুরু করেছেন, আরে আর শেষও করবেন মুসলমানের দ্বারা। মুসলমানের দ্বারা আল্লাহ দুনিয়া শুরু করেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দিয়ে, আর উম্মতে মুহাম্মাদির দ্বারা এই দুনিয়ার খতম করবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইরা ওই জন্যে তারা ঠিক বলেছে, কিন্তু ব্যাখ্যা এটা হযরত নবী নিজের সন্তানকে বলছে ওরে আমার সন্তান শুনে নাও, তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো, তা না হলে আমার আল্লাহর আজাব কঠিন আজাব তোমাদের উপরে এসে পৌঁছাবে। তোমার আল্লাহ কি আজাব দেবে? আমার আল্লাহ তোমাদের উপরে মুসল ধরার বৃষ্টি দিয়ে বন্যায় পতিত করবে। নবীর ছেলে আর কেউ কি নয়, স্বয়ং আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, তোমার আল্লাহকে বলে দাও তোমার আল্লাহ যদি বন্যা দেয় এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না। আল্লাহকে চ্যালেঞ্জ। নূহ নবী নৌকায় মুসল ধরার বৃষ্টি, রেওয়ায়েতে আছে, বিশেষজ্ঞরা হাদিস বিচারকরা লিখেছে যে পৃথিবীর সমুদ্রের পানিকে আল্লাহ 1250 ফুট উপরে তুলে দিয়েছিলেন। পৃথিবীর সব থেকে বড় প্রলয় আর বন্যা আজকে তারিখে পর্যন্ত সব থেকে বড় প্রলয় ঘটেছিল নূহ নবী যাওয়া নাই, হযরতে নূহ নবীর সন্তান হাবুডুবু খাচ্ছে, নূহ নবীর অন্তরে তৃষ্ণা জেগে গেছে, আল্লাহর কাছে হাত তুলে বসলেন, আল্লাহ এ আমার ওরস জাত পুত্র তুমি একে রক্ষা করে দাও, আল্লাহ আমার দোয়াকে কবুল কর, আমার ছেলেকে বাঁচা। আল্লাহ বললেন হে আমার নূহ, যে আমাকে মানেনি, আমার দিনকে মানেনি, আমার নবীকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না। যে নূহ নবী
সন্তানের জন্য হাত নামাতে হয়েছে, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। নূহ নবীর হাত নেমে গেছে, আর আপনি বলছেন হুজুরকে দাওয়াত দিয়ে মাতালকে জান্নাতে পাঠাবো, যে জীবনে নামাজ পড়ল না, মদের উপরে জিন্দেগি কাটালো, যে জিনার উপরে জিন্দেগি কাটালো, যে পাপের উপরে জিন্দেগি কাটালো, তাকে বলছেন ইয়াসিন হুজুর দোয়া করে জান্নাতে দিবে। তোমার বিবেককে জিজ্ঞেস করো, তুমি ঠিক বলছো না ভুল বলছো? হয়তো তোমার কাছে ইয়াসিনের মূল্য নবী পয়গম্বরদের থেকেও বেশি, আর যদি এটা হয় তাহলে কিন্তু তুমি ঈমান হারা। বুঝেছেন না বুঝেননি কথাটা? যদি আপনাদের কাছে ইয়াসিনের মূল্য একটা পয়গম্বরের থেকে বেশি হয়, আপনার ঈমান নেই, আপনাকে কালমা পড়ে মুসলমান হতে হবে। নবী পয়গম্বররা মাসুম, কি বললাম? মাসুম, জান্নাতি নবীরা, জান্নাতি নবীরা মাসুম, তাদের দোয়া যদি ফেরত দেওয়া হয় সন্তানের জন্য, তাহলে আমার আপনার দোয়া কিভাবে কবুল হবে একটা মাতাল আর গাঁজা খোরের জন্য, দিনের জন্য? যদিও সে মুসলমান ঘরে জন্ম নিয়েছে, মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হয় এটা যদি জানা হয়, এটা যদি আপনার মানা হয়, তাহলে তসলিমা নাসরিন তো মুসলমান। এই মুসলমান ঘরে জন্ম লাইনি তো শ্রীমান জন্ম নিয়েছে, জাস্টিস ইনায়েতুল্লাহ জন্ম নিয়েছে মুসলিম ঘরে, কিন্তু তাদিকে যারা মুসলমান ভাববে তাদের ঈমান চলে যাবে, তাদিকে যারা মুসলমান ভাববে তাদের ঈমান যাওয়ার খাতরা আছে। যারা তসলিমা নাসরিন, জাস্টিস ইনায়েতুল্লাহ, ওয়াসিম রিজভি, এদের মতো হারাম করের আওলাদকে যারা মুসলমান ভাববে তাদের ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। যারা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে কলম চালিয়েছে, নবীজির আদর্শের উপরে কলম চালিয়েছে, তারা কখনো মুসলমান হতে পারে না, ইমানদার হতে পারে না। আপনাকে দেখিয়ে দেব, মুসলমান ঘরে জন্ম রয়েছে, আপনি কি মনে করছেন? এতগুলো মিডিয়া দেখে আপনারা বিস্মিত হচ্ছেন, এক একটা ছেলে এসেছে এক একটা মোবাইল নিয়ে, তাদের চ্যানেল আছে, ইউটিউব খুলেছে, এদের শুকর আদায় করি। আমি তো রেকর্ডিং করতে মানা করলাম, এই কারণে আমার প্রবলেম আছে, থাম্বেল উল্টো পাল্টা দিই, তাহলে আমার এতরাজ কারোর উপরে, অভিযোগ হিংসা কারোর উপরে নাই, কোন ইউটিউবারের উপরে, এটা কোন ইউটিউবার ভাববেন না, কার সকলকে ভালোবাসি, আমার রেকর্ডিং করতে দেওয়ারও মানে রেকর্ডিং করবে এটার উপর আমার এতরাজ নাই, এতরাজ হচ্ছে থাম্বেলের উপর। এই যে মিডিয়াওয়ালারা এসে আমাদের জলসাটা পৃথিবীর মানুষের সামনে তুলে ধরছে, রাত ঘরে গিয়ে কম্পিউটারে ঢেলে মেহনত করে, জানবেন এটাও একটা বড় দিনের খিদমত। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ইনাদের সকলকে হেফাজত করে। জোরে বলুন আমিন। কেন জানেন? এই ছেলেগুলো মিডিয়া নিয়ে ঘুরছে, বিভিন্ন লোকেদের বয়ান শুনে ইউটিউব থেকে, 1.5 লাখ মিডিয়া খালি ইসলামের বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে, 1.5 লাখ। আপনি ভাবতে পারবেন না এতগুলো মিডিয়া আপনার বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে। তার কয়েকটা গ্রুপ আপনাদিকে দিয়ে যাব, আপনি অবাক হবেন। আপনি মনে করছেন হুজুররা এই কথা বলে কেন? অনেকজনের মনে মনে হবে কোরআনের তাফসীর শোনা, হুজুর সুর করে বলুন। আবে সুর কত শুনবি? আমাদের দেশে দেখবেন অনেকজন সুর পছন্দ করে, যেন সুর করেই বলে যায়। আপনাকে বুঝতে হবে উম্মতের কাজে কি করে লাগবে, আপনি কতটা বিপদে আছেন, আল্লাহর কসম করে বলছি, আপনি অনুভব বেঈমান কাফেররা কিভাবে আপনার উপরে চক্র চালাচ্ছে। আমার কাছে একটা কাগজ এসেছে, হুজুর রাজনীতি নিয়ে কিছু বলবেন না, আমরা রাজনীতির লোক, আমরা রাজনীতি নিয়ে বলতে পাবো না। তা ভালো জিনিস, কেউ বললে আমাদের গ্রামে সুদখোর বেশি আছে, হুজুর সুদখোর নিয়ে বলবেন না। কেউ বললে আমাদের গ্রামে মাতাল বেশি, হুজুর মাতাল নিয়ে বলবেন না। বলবো কোনটা? ড্যান্স করবো স্টেজে আন্ডার প্যান্ট পরে? বুঝতে পেরেছেন না? পারেনি আমার কথাটা? হারামকে যদি হারাম না বলি, হালালকে যদি হালাল না বলতে পাই, জেনে রেখেছি যারা আলেমদিকে হক কথা বলতে বাধা দেয় তারা কখনো মুমিন হতে পারে না।
যার হক শোনার মত ক্ষমতা নাই সেই লোকটা মুমিন হতে পারে না তুমি যদি মাতাল হও হকটা শুনে যাও মদ পান করা হারাম মাতাল্লা জান্নাত পাবে না তওবা না করা পর্যন্ত ইস্তিগফার করা না পর্যন্ত এটা শোনার পরে যদি আল্লাহ তাকে পরিবর্তন দেয় সেও কামিয়াব আমিও কামিয়াব জোরে বলুন সুবহানাল্লাহ